জাপানি নাগরিক নাকানো এরিকো পেশায় একজন চিকিৎসক এবং বাংলাদেশি নাগরিক শরীফ ইমরান পেশায় প্রকৌশলী। দুইজনের পরিচয় টোকিওর একটি হাসপাতালে। পরিচয় থেকে ভালো লাগা। এরপর 2008 সালে টোকিওর একটি মসজিদে পারিবারিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2008 সাল থেকে 2020 সাল তারা ছিলেন একসঙ্গে। এক যুগের সংসার জীবনে জন্ম হয় 3 কন্যা সন্তান। এরিকো ইমরান এখন 2 মেরুর বাসিন্দা। এবার সন্তানদের অভিভাবকত্ব পেতে মা জাপানের আদালতে এবং বাবা বাংলাদেশের আদালতে মামলা করেন। জাপানে এরিকোর দায়ের করা মামলাটি নিষ্পত্তি হওয়ার আগেই ইমরান তার 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে এসেছে। এবার 2 মেয়েকে ফিরে পেতে এরিকো টোকিও থেকে উড়ে আসেন ঢাকায় এবং আইনজীবীদের পরামর্শে হাইকোর্টে রিট করেন। আদালত রিট আবেদন গ্রহণ করে 31 আগস্ট 2 সন্তানকে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশে 2 দিনের মাথায় সিআইডি এরিকো 2 শিশুকন্যাকে তাদের বাসা থেকে নিয়ে আসে, তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। পরে শুনানির পর বিচারপতি এম এনায়েতুল রহমান ও মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শিশু দুটিকে 31 আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। এ সময় সকাল থেকে দুপুর পর্যন্ত শিশু দুটি মা এবং দুপুরের পর থেকে রাত 8টা পর্যন্ত তাদের বাবা ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে পারবেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এরিকো তার সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। বিকালে শিশু দুটি তাদের বাবা শরীফ ইমরানের সঙ্গে সময় কাটান। পরিবারের বাইরে ভিন্ন এক পরিবেশে সময় কাটে এই 2 শিশু। শিশু দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে একটি উন্নত হোটেলে রাখার নির্দেশ যে মৌখিক আবেদন করেছিলেন তাদের পিতার আইনজীবী ফৌজিয়া করিম। তিনি আদালতকে মৌখিকভাবে শিশু দুটিকে উন্নত একটি হোটেলে রাখতে আর্জি জানিয়েছে। এদিকে চলতি বছর ফেব্রুয়ারি মাসে শরীফ ইমরান মেয়েদেরকে যাতে তার কাছ থেকে জোর করে নিয়ে যেতে না পারেন সেজন্য বাংলাদেশে পারিবারিক আদালতে একটি মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন 2008 সালে টোকিওর একটি মসজিদে পারস্পরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দাম্পত্য সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের বিবাহে পূর্ণতা লাভ করে, তাদের 3টি কন্যা সন্তানের জন্ম হয়। সংসার জীবনে শুরুর কিছুদিন পর অনুধাবন করেন নাকানো সংসার জীবনের মোটেও আন্তরিক নয় এবং তিনি প্রচণ্ড একগুঁয়ে ও বদরাগী স্বভাবে, যার ফলশ্রুতিতে নাকানো তার উপর যখন তখন নানাভাবে মানসিক অত্যাচার করতেও দ্বিধা বোধ করতেন না। নাকানো ইসলামিক বাঙালি সংস্কৃতি বিষয়ে একেবারে উদাসীন। যদিও তিনি বিবাহের পূর্বে মুসলিম ধর্ম ধর্মান্তরিত হন, কিন্তু বিবাহের পর তিনি ঘোষণা করেন তিনি কোনো ধর্ম মানেন না এবং তিনি সর্বদা নাবালিকা কন্যাদের ইসলাম ধর্ম পালনে নিরুৎসাহিত করতেন। নাকানো নিয়মিত মদ্যপান এবং বাসায় বিভিন্ন কোম্পানির মদের বোতল মজুত করে রাখেন। যদিও তিনি এই মর্মে আশ্বস্ত করেছিলেন যে নাবালিকা সন্তানদের সামনে বাড়িতে কখনো মদ পান করবেন না, বাড়িতে কোনো মদের বোতল থাকবে না, কিন্তু তিনি বাড়িতে বসেই মদ্যপান করতেন। বাড়ির ফ্রিজে সবসময় মদের বোতল মজুদ থাকত। নাকানোর মদ পানের বিষয়টি সন্তানরা কোনোভাবে মেনে নিতে পারেননি। ধর্মান্তরিত হওয়ার পরেও নাকানো শুধু মদ পান করতেন না, তিনি নিয়মিত শুকুরের মাংস খেতেন। এ বিষয়ে প্রতিবাদ করার নাকানোর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।